ঝামেলা বলতে রায়নার একটা নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে, সেটির প্রতিবাদে ওদের একটা প্রতিবাদ মিছিল আজকে হওয়ার কথা ছিল রায়নার তাদের টিএমসির পক্ষ থেকে। তো একটু ডাউন করে মিছিলটা বেরোলো, মিছিলটা ঘেরার পর ডাউন কর, কিছু লোকজন আসে, মোটামুটি 1-10 লোকজন আছে, ভাঙচুর করে। আমাদের কেউ থাকেনি, আমাদের সেখানে কেউ থাকেনি, কোনো আমাদের কোনো কেউ উপস্থিত থাকেনি। আগুন লাগিয়ে দিয়েছে, ভেঙেছে, দাদা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেঙে দিয়েছে। আমরা সকালেই পোলেমপুর ফাঁড়ি আছে, পোলেমপুর ফাঁড়িতে জানিয়েছিলাম যে ওরা একটা প্রতিবাদ মিছিল বার করবে, মিছিলে এবং ভাঙচুর হতে পারে, তার জন্য আমরা পোলেমপুর ফাঁড়িতে জানিয়েছিলাম। ঠিক ভাঙচুর হওয়ার পরে পুলিশ এসে পৌঁছে, এটা তৃণমূল করেছে, তৃণমূল করেছে। কারণ মনে হচ্ছে ওরা যে নাগরিকত্ব সংশোধনী বিলের বিপক্ষে, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। রায়নাতেও প্রতিটি অঞ্চলে মিছিল হয়েছে, এবং আপনারা যে জায়গার কথা বলছেন সেই জায়গাটা হচ্ছে খণ্ডঘোষ ব্লকের মধ্যে পড়ে, এবং যে মিছিলের কথা তারা বলছে সেই মিছিলটা ছিল রায়নার একটি অঞ্চলের, হিজলনা অঞ্চলের, এবং হিজলনার মিছিলটা পলেমপুর থেকে শুরু হয়নি, কারণ আমি নিজে সেখানে ছিলাম। মিছিলটা শুরু হয়েছিল মাঝখানটা থেকে এবং বাঁকুড়া মোড় অবধি এই মিছিল গেছে, এবং কোথাও আপনারা দেখাতে পারবেন না বা কোথাও কোনো ভিডিও নিশ্চয়ই ক্লিপিং থাকবে, যদি তৃণমূলে এই মিছিলটা ভাঙে বা তৃণমূলের মিছিল থেকে লোকরা এসে তারা এটা প্রমাণ করতে পারবেন না, এটা মিথ্যা অভিযোগ। আপনারা জানেন যে আজকে এই এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে বিজেপি সারা বাংলায়, তারা ভারতবর্ষে খুব আনপপুলার হয়ে গেছে, তাই মানুষের চোখকে এই আন্দোলন থেকে অন্যদিকে ফেরাতে তারা নিজেদের অফিসকে তারা নিজেরাই পুড়িয়ে দিয়েছে, এবং তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তারা তুলছেন। এটা সর্বৈব মিথ্যা, আমরা এর তীব্র প্রতিবাদ করছি।